হ্যালো বন্ধুরা, আবার একটা সুন্দর ঝলমলে হালকা শীতের সকাল নিয়ে তোমাদের কাছে এসেছি। তা আজকে আমি ভালো একটা রান্না দেখাবো। তোমরা পালং শাক, পালং শাক তো আমরা অনেক সময় চচড়ি টচড়ি করে খাই, শিম আলু বেগুন মূলো এসব দিয়ে চচড়ি খাই, কড়াইশুঁটি দিয়ে ভাজাও খাই। আজকে তোমাদেরকে দেখাবো পালং শাকের পকোড়া। আমার ঘরে যা ছিল আমি সেই সিম্পল সেই রান্না সেই জিনিস দিয়েই আমি এই রান্নাটা করব। এটা খেতে খুবই সুস্বাদু হয়, ডালের সঙ্গে সামনের ভাতে খেতে খুবই ভালো লাগবে। তার জন্য একটুখানি খালি আমার একটু পনিরকে আমি একটু ম্যাশ করে নিয়েছি, এরকমভাবে পনিরকে ম্যাশ করে নিয়েছি। হ্যাঁ, আর একটা আলুকে হালকা সেদ্ধ করে রেখেছি, এটাকে গ্রেটারে কুড়িয়ে নেবো। আর পালং শাক কুচো কুচো করে কেটে রেখেছি। হ্যাঁ, এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই, আগে একসঙ্গে দিয়ে দিই আগে, তারপরে মাখবো। একটু হলুদ গুঁড়ো দিলাম, নুন দিচ্ছি, নুনটাও খুব কমের ওপর দেবে, ভাজা তো ভাজাতে এমনি নুন লাগে। একটু লঙ্কা গুঁড়ো দেবো, তোমরা ইচ্ছে করলে কাঁচা লঙ্কাও দিতে পারো। আর একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর একটুখানি ওই জিরে ভাজা গুঁড়ো দিচ্ছি। হ্যাঁ, কড়াই ভাজা জিরে গুঁড়ো দিলাম, আর একটু গরম মশলা দেবো। এই হলো আমার সব মশলা দেওয়া পালা। হ্যাঁ, এবার এটাকে আমি এই গ্রেটারে ছেঁচে নেবো, তোমরা ততক্ষণ দেখতে থাকো। হ্যাঁ, আর আমার ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, এতে না আমি একটু অল্প হাফ চামচ একটু চিনি দিচ্ছি, আর এতে আমি এটা সর্ষের তেলে ভাজা করবো। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার এতে তেল দিচ্ছি। আর এতে একটু অল্প সামান্য এইটুকু আদা দেব, আর বাইন্ডিংয়ের জন্য তোমরা বেসনও দিতে পারো, আবার এও দিতে পারো, ময়দাও দিতে পারো। এইগুলো দিয়ে আর এই পালং শাকটাকে মেখে নিতে হবে। নুন দিলাম, শুনে নুন দিচ্ছি তো, নুন দিয়েছি। মেখে নিলাম, নিয়ে এরকম হাতে তালুর সাহায্যে আঙুলে গোল গোল করে দেবে, নিয়ে এই কড়াই ছেড়ে দেবে। পালং শাক তো আমরা অনেক রকম ভাবেই গুড়িয়ে গুড়িয়ে খাই, এরকম ভাবেও
পকোড়ার মতো ভেজে খেতেও ভালো লাগে। এটাও একটা রান্নার জিনিস, এমন কিছু না, ঘরেতে আমাদের বেসনও থাকে ময়দাও থাকে, যেটা খুশি দেবে, শুধু পনিরটা একটু দরকার। জিরে ভাজা গুঁড়োও থাকে, লঙ্কা গুঁড়োও থাকে, হলুদও থাকে, চিনিও থাকে, ঘরে যা থাকবে সেই সব উপকরণ দিয়েই আমি রান্না দেখাই, যে এনে টেনে করতে হবে তবে জিনিস ভালো হবে তা না। আঁচটা একটু মিডিয়াম করে দিই, ভাজা হতে থাক। হ্যাঁ, বাকর মাঝখানে দিতে হবে মনে হয়, দেখি সেটা কি, ওই ছোট বড় করার জন্য একটা ওই বকল লাগিয়ে দেয় না, এগুলো আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, পালং শাকের পকোড়া, এগুলো দেখতে কালো কালো হয়েছে কিন্তু এগুলো পড়েনি, এগুলো একটু কড়া করে ভাজলে এরকমই কালার হয়ে যায়। এই দেখো, আমি এরকম ভাবে পালং শাক দিয়ে আর একটু পনির দিয়ে আলু দিয়ে একটা পকোড়ার মতো ভেজেছি। একই রকম জিনিসকে একটু অদল বদল করে নিয়ে অনেক রকম মুখের স্বাদের অনেক রকম আইটেম বানানো যায়। এরকমভাবে তোমরা বানিয়ে খাবে, দেখবে ডাল ভাত ডালের সঙ্গে সামনের ভাতে খুব ভালো লাগে। আবার এটাকে একটা গ্রেভি করেও করা যায়, পরে অন্যদিন একদিন দেখাবো তোমাদেরকে। তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, প্রত্যেকবারের মতো যেমন বলি লাইক শেয়ার কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে চলে আসবো, এখনকার মতো টাটা।